আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমার ব্লগে আজকে আমি বসুন্ধরা যাচ্ছি। কোথাও মার্কেটে যাইনি এতদিন ভয়ে, কিন্তু আজকে না গিয়ে পারছি না, কারণ আমার ছেলের বার্থডে হচ্ছে 12 তারিখে। তার মোবাইল ট্যাবটা নষ্ট হয়ে গেছে, তাকে একটা মোবাইল গিফট করবো, সেই জন্য আজকে বসুন্ধরা যাওয়া আমার। চলে আসলাম আমরা বসুন্ধরায়, এখন শপিংটা স্টার্ট করি, সারপ্রাইজটা দেখি।
ছেলে জুতো শপিং করতে করতে নিজের জন্য একটা জুতো কিনলাম। আমি কোনো ড্রেস কিনিনি, করোনার মধ্যে অনলাইনে ড্রেস নিয়েছিলাম, বানানো হয়নি, ভয়ে যাইনি, আমি আর কোথাও যাব না, তাই আমি লুকিয়ে লুকিয়ে একবার সুন্দর ঢুকেই পড়েছি একটা সারপ্রাইজ গুলোকে, একটা একটা করে নিয়ে চলে আসলাম। চুপচুপ করে র‍্যাপিং করা শেষ মোটামুটি, ওরা একটা গিফট পাই নাই, মনটা খারাপ হয়ে গেছে। সেটা এলিফ্যান্ট রোডে পাওয়া যাবে, বসুন্ধরাতে নাই, ছিল না সেদিন, সেজন্য এটা আনতে পারিনি। সেটা আনলে আপনাদেরকে দেখাবো সেটা কী ছিল। সেটা সে আমার কাছে আর ওর বাবার কাছে বলছিল এটা আমাকে কিনে দিও, মোবাইলে গেম খেলার একটা জিনিস, সেটা আবার পরে গিফট করব দু একদিন পরে। এখানে কেক আর বেলুন লুকায় রাখা হয়েছে, আমি এখন বেলুনগুলো ফুলাবো, নিয়ে যাই। তুমি টিভি দেখছো? খালামণির নতুন টিভি, খালামণির নতুন 4K টিভি কিনেছে, সেজন্য সে শুয়ে শুয়ে টিভি দেখে। আমি এমনি কিছু করি না, খালামণির টিভি আর ওর নানির টিভি, দুজন দু জায়গায় টিভি দেখে, কেউ কারো টিভি দেখে না, আর ডিস্টার্বিং নাই, এখন অনেক ডিস্টার্ব করতো আগে। আল্লাহর রহমতে র‍্যাপিং শেষ, আলহামদুলিল্লাহ। এখন শুধু কালকে যে জিনিসটা দেওয়ার কথা বা পরশুদিন র‍্যাপিংগুলো লুকায় রাখছি, এখন যাই আমি দেখি। ও, আজকে আমি দারাজ থেকে কোকোনাট অয়েল কিনেছি আমার জন্য দুইটা একবারে, দারাজ থেকে সরি রিভানা থেকে, রিভানার ডেলিভারি দারাজ দেয়, তো দুইটা অয়েল কিনেছি একবারে, আমার এটা খুব ফেভারিট। আমি রিভানার গোট মিল সোপ সাফরন যেটা সেটা ইউজ করি, অয়েলটা ইউজ করি আর কার্বন সোপটা ইউজ করি। আপনাদেরকে দেখাই, এই যে আমার গোট মিল সোপ আর কার্বন সোপ, এই প্রোডাক্টগুলো আমার খুবই ফেভারিট, মাত্র ডেলিভারি দিয়েছি তো তাই নিচে রেখে দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আয়াতের যে বার্থডেটুকু বাকি আছে সেটা আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আর আমি বসুন্ধরা ফার্স্ট টাইম আজকে করোনার মধ্যে পুরো করোনা, এর আগের বছর থেকে এই বছর পর্যন্ত ফার্স্ট গিয়েছি, গিয়ে আমি একটু আসলে ভয় পেয়ে আসছি, আমি আর কোথাও তো যাওয়ার প্রশ্নই আসে না। সবাই আমরা প্লিজ একটু সেফটি মেনটেন করবো, অনেক অনেক দোয়া করবো, সবাই সবার জন্য দোয়া করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।